আজ আমি যে মুভিটির গল্প তোমাদের কাছে বলবো সেই মুভিটিকে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ভায়োলেন্ট মুভি বলা হয়েছে মুভি ডিরেক্টর নিজে বলেছেন যে এই মুভিটিতে যে অ্যাকশন আর খুনো দেখানো হয়েছে সেটা এর আগে অন্য কোনো মুভিতে দেখানো হয়নি আর এই মুভিটি রিলিজ হওয়ার আগেই মুভিটির রাইটস এইটটি সেভেন ইলেভেন এন্টারটেনমেন্ট অর্থাৎ মুভির নির্মাতারা কিনে নিয়েছে অর্থাৎ এবার আমরা বলিউডে তৈরি মুভি হলিউডে রিমেক হতে দেখতে পাবো সো হ্যালো ফ্রেন্ডস সবাই সবাইকে স্বাগত আমি প্রেম তোমাদের সাথে আছি তাহলে চলো আর কোনো সময় নষ্ট না করে দু হাজার চব্বিশে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স আর থ্রিলারে ভরা গল্পটা জেনে নেওয়া যাক যার নাম কিল সিনেমায় শুরুতেই আমরা আমাদের প্রধান চরিত্র ক্যাপ্টেন অমৃত রাঠোর এবং তার সহকর্মী ক্যাপ্টেন ভিডেশ জেটওয়ালকে দেখি তারা দুজনেই ট্রেন্ড কমান্ডো এবং তারা কোনো মিশন থেকে ফিরছিল রুমে এসে তার ফোন সুইচ অন করলে আমৃত দেখে যে সেখানে তার গার্লফ্রেন্ড তুলিকা অনেকবার তাকে মেসেজ করেছে এবং সে বলছে যে তার বাবা তার এঙ্গেজমেন্ট ঠিক করে দিয়েছে এবং আগামীকালই তার এঙ্গেজমেন্ট আমৃত তখন বলে যে সে আগামীকালই রাঁচিতে আসছে এবার সিন পরিবর্তন হয় আর আমরা তুলিকাকে দেখতে পাই এখানে তার বোন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন এঙ্গেজমেন্ট করতে রাজি হয়ে গেলে এবং তুলিকা তখন বলে আমার যার সাথেই হোক না কেন এঙ্গেজমেন্ট আমি অমৃতকেই করব এবং আমরা দেখি যে তুলিকার বাবা বলদেব সিং রাঠোর একজন ধনী এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন তাই বাবার বিরুদ্ধে তুলিকা কোনো কথা বলতেই পারে না তাই বাবার পছন্দের পাত্রের সাথেই সে এঙ্গেজমেন্ট করতে রাজি হয়ে যায় এবার এঙ্গেজমেন্টের পরই অমৃত সেখানে আসে এবং বলে চলো আমরা পালিয়ে যাই কিন্তু তুলে তাতে রাজি হয় না অমৃত তাকে বলে যে আর নট ইউ ডাইং টু বি তুলিকা বলে যে কেন তোমার সাথে থাকার জন্য কি মরা জরুরি আমি তোমার সাথে বাঁচতে চাই এদিকে বীরেশ বাইরে গাড়ি নিয়ে ওয়েট করছিল তাদেরকে নিয়ে পালানোর জন্য কিন্তু অমৃত বলে যায় যে মিশন অ্যাবর্ড পালানোর প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে এবং পরের দিন তুলিকা সহ পুরো পরিবার আবার দিল্লিতে ফিরে যায় দিল্লি ফেরার জন্য তারা ট্রেন ধরে এবং এই ট্রেনেই বীরেশ এবং অমৃত ছিল এবং আমাদের আসল গল্প এখান থেকেই শুরু হয় এবার আমরা ফনিকে দেখি যে ওই ট্রেনে উঠে যায় এবং তার সাথে আরও কিছু লোকও ওঠে যারা উঠে গিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশে যায় এই সময় ফনির বাবা ফানিকে ফোন করে এবং বলে যে তোমার কাছে তিরিশ মিনিট আছে এই কাজটা করার জন্য কোচ নাম্বারটা কি সেটা বলো এবং তখনই ফানির সামনে তুলিকা ছিল ফানির ট্রেনে যেখানে উঠেছিল সেখানটা হচ্ছে দুটো কোচের মাঝখানে যে টয়লেটের স্পেস্ট থাকে সেখানে তুলিকা সেখানে ফ্রেশ হচ্ছিল ফানি তুলিকাকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে ম্যাডাম কোচ নাম্বারটা কি এবং তুলিকা বলে যে এ ওয়ান এবার ফানি তার বাবাকে বলে দেয় যে সে এ ওয়ান কোচে উঠেছে কিন্তু তাদের কি মতলব ছিল সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো এবার তুলিকা বাথরুমে যাচ্ছিল তখনই অমৃত সেখানে আসে এবং তুলিকাকে বিয়ের জন্য প্রপোজ করে ট্রেনের বাথরুমের মধ্যেই এবং তুলিকাও তাদের রাজি হয়ে যায় তারা একই ট্রেনে ছিল কিন্তু কিছুটা দূরে দূরে বসেছিল এবার এখানে আমরা দেখি যে যেখানে বীরেশ আর অমৃত ছিল সেখানে দুজন যুবকও ছিল তাদের পরিবারের সাথে এবং তারা বলছিল যে তারাও আর্মি জয়েন করতে চায় কিন্তু তাদের মা রা ভয় পাচ্ছে তাদেরকে আর্মিতে পাঠাতে এবার আমরা ফানিকে দেখি যে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে ছিল এবং সেখানে ট্রেনের যে গার্ড পুলিশটি ছিল সেও ছিল ফানি তার সাথে গল্প জুড়ে দেয় এমন সময় তাদের দলের একজন মেসেজ করে যে চিকেন চাউমিন রেডি যেটা একটা সিক্রেট কোড মেসেজ ছিল এবং সেই মেসেজটা সবার ফোনে যেতে না যেতেই সবাই রেডি হতে শুরু করে দেয় এই সময় আমরা আরও দেখি যে তুলিকার বোন অহনা বাথরুমের জন্য যায় এবং সে প্রথমে ফানি যেদিকে দাঁড়িয়েছিল সেদিকে আসে কিন্তু ফানি বলে যে এদিকে বাথরুমটা অকুপাইড আছে তুমি উল্টো দিকে যাও তাই অহনা উল্টো দিকে যায় এবং তারপরেই ফানি যেটা করে সেটা খুবই আনএক্সপেক্টেড ছিল ফানি হঠাৎ করে তার ব্যাগ থেকে একটা দাবার দা বার করে এবং পুলিশটির মাথায় তার কোপ দিয়ে তাকে মেরে ফেলে এবং আমরা বুঝতে পারি ফনিরা ট্রেনে ডাকাতি করতে উঠেছে এই সময় তাদের দলের একজন জ্যামার অন করে এবং ফোনের সব নেটওয়ার্ক অফ করে দেয় এবং তারা ডাকাতি করতে শুরু করে সবার ফোন ওয়ালেট গয়না সবকিছু হাতিয়ে নিতে থাকে এমন সময় ফনি হঠাৎ তুলিকাদের সিটের সামনে আসে এবং তাকে অসভ্য কথা বলতে থাকে কিন্তু তখনই ফনির একজন কাকা বাব্বান সেখানে আসে এবং ফনিকে এসব করতে বারণ করে তিনি বলেন যে এটা কিন্তু যে সে লোক নয় ইনি হচ্ছেন বলদেব সিং রাঠোর শান্তি ট্রান্সপোর্টের মালিক এবং ফানি সেটা শুনে বলে বাহ তাহলে তো আমাদের জ্যাকপট লেগে গেছে তাহলে ডাকাতি করে কি লাভ একে কিডন্যাপ করে নিয়ে যাব এবং ফিরতের জন্য প্রচুর টাকা চাইব সেই সময় তুলিকাদের যে বডিগার্ডটা ছিল বিরাট সে সেখানে আসে ফানির থেকে বলদেব সিং রাঠোরকে বাঁচানোর জন্য কিন্তু ফানি এক কোপে তার গলা কেটে তাকে মেরে দেয় এবং তার দায়ের হাতল দিয়ে তুলিকার বাবার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয় সে আবার কাছে যায় এবং এবং তাকে অসভ্য অসভ্য কথা বলতে থাকে থাকে নোংরা ইঙ্গিত করতে কিন্তু সেখানে অমৃতরা আর বীরেশরা চলে আসে এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এবার অমৃত আর বীরেশের কাছে কিন্তু কোনো হাতিয়ার ছিল না কিন্তু তারা অত্যন্ত সুদক্ষ ট্রেন্ড কমান্ডো ছিল এই সময় ফনির কাকা বাব্বান একটি কাটারে নিয়ে বীরেশকে হামলা করে কিন্তু বীরেশ উল্টে সেটাই কাকার পেটে ঢুকিয়ে দেয় অন্যদিকে অমৃত খালি হাতে ফানি এবং তার কাকার ছেলে রবিকে হ্যান্ডেল করে ফানিরা সাময়িক ভাবে সেখান থেকে চলে যায় কারণ তাদের কাকার পেটে ছুরি ঢুকে গেছিল এবার তারা ওখান থেকে কাকার বডিটাও নিয়ে চলে যায় অমৃত তুলিকার পরিবারকে ওখান থেকে সরিয়ে নিয়ে অন্য একটা কোচে পাঠিয়ে দেয় এবার বীরেশ আর অমৃত দুটো কোচের মাঝখানে যে বাথরুম এরিয়াটা থাকে সেখানটা দাঁড়িয়েছিল এবার ওদিকে ফনিরাও প্রচন্ড ক্ষেপে যায় কারণ তাদের কাকা মা ফানি বলে যে কাকার মৃত্যুর জন্য তার ছেলে অর্থাৎ রবি এর বদলা নেবে রবি এবং তার সাথে চার পাঁচজন গুন্ডা মিলে বিরেশ এবং আমৃতকে অ্যাটাক করে কিন্তু তারা দুজনেই সবার উপরে ভারী পড়ছিল তাদের সাথে তারা পেরে উঠতে পারে না ফানি সেই সময় একটা প্যাসেঞ্জারের বাচ্চার গলায় ছুরি ধরে ফলে বিরেশ এবং আমৃত এক মুহূর্তের জন্য থেমে যায় যে বাচ্চাটির কিছু করোনা না কিন্তু তখনই ফানি বিরেশের দিকে বন্দুক চালিয়ে দেয় যা তার কাত বরাবর গিয়ে লাগে ওদিকে আমৃত রবির সাথে ফাইট করছিল তখনই ফানি বীরেশের গুলি লাগার জায়গায় আবার দা দিয়ে আঘাত করে এবং তাকে ধরে নিয়ে যায় অন্যদিকে অমৃত রবিকে ঘায়ল করে দিয়েছিল এবং সে তাকে ট্রেনের যে চাদর দেওয়া হয় সেই চাদর দিয়ে বেঁধে ট্রেনের দরজার কাছে ঝুলিয়ে রাখে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে বল তোর প্ল্যান কি আর কতজন লোক এখানে আছে না হলে কিন্তু এখনই তোর পা ট্রেনে কাটা পড়বে এবং এখানে আমরা জানতে পারি যে তারা ছত্রিশ জন গুন্ডা উঠেছে এবং তারা বি ওয়ান এ ওয়ান এ টু এ থ্রি চারটি কোচ দখল করে রেখেছে তারা দুদিক থেকে দুটো কোচের মাঝখানে যে শাটার গেট থাকে সেগুলো বন্ধ করে দিয়েছে ফলে এই চারটি কোচ বলা যেতে পারে পুরো ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ফলে ট্রেনে যে পুলিশ বা টিটিরা যারা রয়েছে তারা কেউই জানতে পারছে না যে এখানে আসলে হচ্ছে টা কি এবার ফানি বুঝতে পারে তাদের দল বিপদে পড়েছে এবং সে তার বাবা বেনিকে কল করে বেনি আরো লোকজন নিয়ে লেভেল ক্রসিং এর যেখানে ট্রেন একটু স্লো হয় সেখান থেকে উঠে পড়ে এবার ফানির বাবা বেনি এসে যখন বাব্বানকে মৃত অবস্থায় দেখে সে প্রচন্ড শোকাহত হয়ে পড়ে এবং প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয় মানে ডাকাত দল যারা অন্য লোকের ক্ষতি করতে এসছে তাদের দলেরই একজন মারা যাওয়াতে তারা প্রচন্ড খেপে ওঠে এবার ফানিরা তো বীরেশকে ধরে নিয়ে গিয়ে তাদের দিকে ডেকেছিল বেনি এই সময় বীরেশকে দেখতে পায় এবং তাকে মারতে শুরু করে বীরেশ যেহেতু অত্যন্ত আহত অবস্থায় ছিল এমনকি গুলিও খেয়েছিল তাই সে আর কিছুই করতে পারে না ফানি তার বাবাকে বলে যে এর আর একটা সাথীও আছে ও আমাদের রবিকে ধরে নিয়ে গেছে তাই জন্য আমি বীরেশকে ধরে এনেছি যাতে রবিকে বাঁচাতে পারি এবার একদিকে পুরো ডাকাত দল অন্যদিকে একা অমৃত ওদিকে অহনা যে বাথরুমে গিয়েছিল সে অন্যদিকে রয়ে গিয়েছিল তার বাবা মার কাছে আর ফিরতে পারেনি ফলে তুলিকারা অহরার জন্য চিন্তা করছিল এবার ফনি রবিকে বাঁচানোর জন্য ঠিক করে যে ট্রেনের ওপর দিয়ে ওই দরজার কাছে আসবে কারণ অমৃতরা ওইদিকে যে শাটার গেটটা ছিল সেটা বন্ধ করে দিয়েছে ফলে ওদিক দিয়ে যাবার আর কোনো রাস্তা নেই কিন্তু রবিকেও বাঁচাতে হবে ঠিক করে যে ট্রেনের উপর উঠে ওপর দিয়ে সে রবির কাছে পৌঁছাবে এবং সে একটি দড়ি নিয়ে ট্রেনের ওপরে ওঠে অন্যদিকে আমরা অমৃতকে দেখি আম্রে তুলিকাকে একটি ছুরি দেয় এবং বলে যে সেলফ প্রোটেকশনের জন্য এটা নিজের কাছে রেখে দাও তারা ডাকাতরা যে কোচগুলো দখল করেছিল সেই কোচের শেষ কোচটির ওখানে তারা ছিল এবং সেই শাটার গেটটা তারা বন্ধ করে দিয়েছিল যাতে ডাকাতরা ওখান থেকে পেরিয়ে এদিকে না আসতে পারে ওই দরজার সামনের জায়গাটাতেই রবিকে তারা বেঁধে রেখেছিল যেখানে তুলিকা এবং তুলিকার বাবা পাহারা দিচ্ছে এটা পেরিয়ে আসা যাবে না বলেই ফানি ওপর দিয়ে আসছিল রাবিকে বাজানোর জন্য এবার অমৃত অন্যদিকে যেখানে ডাকাতরা আছে সেই কোচে আসে অমৃতের কাছে অস্ত্র বলতে ছিল শুধুমাত্র একটা ছুরি এবং একটা চেনের মাথায় লাগানো একটা তালা ডাকাত অধিকৃত কোচে ঢুকে সে দেখে চারিদিকে সব শান্ত ডাকাতরা সিটের পর্দার আড়ালে লুকিয়ে আছে যাতে অমৃত এলে তাকে তারা অনায়াসে অ্যাটাক করতে পারে এবার অমৃতও এক একটা পর্দার আড়ালে ঢুকে পড়ে সেখানে সে একটি ব্যাগে ভারী একটা টিফিন কেরিয়ার ঢুকিয়ে নেয় সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে বলে এবার অমৃতের সাথে ডাকাতদের ফায়ার শুরু হয় সে একা হাতে এতজনকে সামলাচ্ছিল তাদের সবার কাছে ধারো ধারালো অস্ত্র ছিল ফলে সে একাধিকবার কত বিক্ষত হয় এবার গুন্ডার দলের খুবই শক্তিশালী একটি ছেলে সিদ্ধি আসে যার সাথে অমৃত আর পেরে ওঠে না কারণ ততক্ষণে লড়তে লড়তে সে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে সিদ্ধি নামক ছেলেটি অমৃত সেই চেনটি দিয়ে তাকেই চোখ করে দেয় এবং তাকে টানতে টানতে বেনির কাছে নিয়ে যায় এবার আমৃতকে বেনির কাছে নিয়ে যাওয়া হলে আমরা দেখি বেনি আমৃতকে মারতে থাকে আর সেখানেই বীরেশকে তারা হাত পা বাঁধা অবস্থায় রেখেছিল সেই সময় বীরেশ দেখে যে টাকার দলেরই একজন একটু অসতর্কভাবে একটি ছুরি পিছন দিক করে নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে হাত পা বাঁধা অবস্থাতে সেই ছুরিটি নিয়ে নেয় এবং পায়ের দড়িটি কেটে ফেলে কিন্তু সে নিজের হাতের দড়িটা কাটতে পারছিল না এবং এই রকম অবস্থাতে সে টাকার দলের লোকদের সাথে ফাইট করতে শুরু করে এবং তখনই আমরা দেখতে পাই যে সামনে যে ওই বাচ্চা ছেলেগুলো ছিল যারা যোগ দিতে তাদের মধ্যে একজন বীরেশকে হেল্প করে করে এবং তার হাতে দড়িটা কাটতে সাহায্য যখন বীরেশকে মারতে আসে তখন সেই ছেলে দুটি বেনিকে ধরে রাখে যাতে সে বীরেশকে মারতে না পারে কিন্তু তখন সেখানে সিদ্ধি চলে আসে এবং ওই ছেলে দুটির মধ্যে একটি ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দেয় বেনিও সেই সুযোগে বীরেশের কাঁধে দা দিয়ে আবার আঘাত করে এবার ওই যে ছেলে দুটো ছিল তাদের একজন মারা যাওয়ায় অপর ভাইটি অত্যন্ত কষ্ট পায় এবং সে গিয়ে সিদ্ধিকে মারতে থাকে আর সিদ্ধি যখনই ওই বাচ্চা ছেলেটিকে মারতে যায় তখনই অমৃত সিদ্ধিকে মেরে তার মনটা অন্যদিকে ঘুরিয়ে দেয় সিদ্ধি অমৃতের গলা টিপে ধরে এবং অমৃত কোনোভাবেই তার গলা ছাড়াতে পারছিল না এই সময় সে সিদ্ধির একটি আঙুল ভেঙে দেয় ততক্ষণে অন্যদিকে আমরা দেখতে পাই যে ট্রেনের ওপর দিয়ে এসে ফানি ওই গেট দিয়ে ঢুকে পড়ে যে গেটে ডাবিকে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং সেখানে তুলিকা এবং তার বাবা দাঁড়িয়েছিল সেই সময় তার বাবা তুলিকাকে চাবিটা ছুড়ে দেয় এবং তাড়াতাড়ি করে গেটটা খুলে ওদিকে পালানোর জন্য বলে কিন্তু তুলিকা সাটার গেটটা খুলে এদিকে আসার সাথে সাথেই ফানিও সেখানে চলে আসে এবং তুলিকার হাতে একটা ছুরি ছিল যেটা দিয়ে সে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে তুলিকার বাবাকে কিছু করে না তাদের প্ল্যান ছিল যেহেতু বলদেব সিং রাঠোড একজন পাওয়ারফুল ব্যক্তি তাই জন্য তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হবে এবার ফানি তুলিকার কাছে এগোনোর চেষ্টা করলেই তুলিকা তার হাতে ছুরি চালিয়ে দেয় এবং ফানির হাত কেটে যায় তুলিকা তারপরেও নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল কিন্তু ছুরিটা তার হাত থেকে পড়ে যায় এবং উল্টো দিকে কিন্তু আমরা দেখতে পাই যে আমৃতের সাথে তখনও সিদ্ধির মারামারি চলছে এই সময় ফানি সেখানে আসে এবং তুলিকার পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং আমৃতের চোখের সামনে তুলিকাকে মেরে ফেলে তুলিকার গলাতেও ছুরি ঢুকিয়ে দেয় এবং প্রায় জীবন্ত থাকা অবস্থাতেই তুলিকাকে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয় এবং আমৃত পুরোটাই নিজের চোখে দেখতে পায় তার চোখের সামনে তুলিকার মৃত্যু হয় কিন্তু সে আর কিছুই করতে পারে না ততক্ষণে অমৃত রক্তার্ত আর ক্ষতবিক্ষত এবং তুলিকার মৃত্যুর ফলে তার সমস্ত এনার্জিও প্রায় শেষ হয়ে এসছে এবং তখনই ফানিরা ঠিক করে যে তারা অমৃতকে ট্রেন থেকে ফেলে দেবে এবং বলদেব সিংকে কিডন্যাপ করে নিয়ে যাবে কিন্তু তখনই অমৃত দরজায় তুলিকার রক্তাক্ত হাতের ছাপ দেখতে পায় এবং তার পুরনো সব কথা মনে পড়ে যায় তার মনে পড়ে যায় তাদের অ্যানিভার্সারির কথা এবং তার বিস্ট মোড তখনই অন হয়ে যায় অমৃত পুরোপুরি হিউম্যান কিলিং মেশিনে রূপান্তরিত হয়ে যায় এবং একে একে ওখানে যারা ছিল সবাইকে মেরে ফেলে সে পুরোপুরিভাবে তার হুশ হারিয়ে ফেলে এবং ডাকাতদের শেষ করাই তখন তার একমাত্র লক্ষ্য হয়ে উঠেছিল সে ডাবিকে ওখানেই মেরে দিত কিন্তু ফানি তখনই পেছন থেকে এসে তাকে সেখান থেকে সরিয়ে নেয় এবার অমৃত একটা ফায়ার এক্সটিংশন নেয় এবং সেটা দিয়ে রীতিমতো সবার মাথা থেত করে দেয় একজনের মুখে ঢুকিয়ে সেটা চালিয়ে দেয় যাতে কার্বন অক্সাইড ওভারলোড হয়ে সেই ব্যক্তিটা মারা যায় অমৃত আর কোনো মায়া দয়া দেখায় না একের পর এক ডাকাতকে সে শেষ করতে থাকে এবার সেখানে বীরেশ এবং ওই অন্য ছেলেটিও ছিল এদিকে ফোনি এবং তার বাবা যারা ধরে রেখেছিল তারা ছেড়ে ওখান থেকে ভয়ে পালিয়ে যায় সময় বলে যে ট্রেনে যারা আছে সবাইকেই শেষ করতে হবে এখানে একটা প্রমাণও রাখা যাবে না বালদেব সিংকেও মেরে দিতে হবে কারণ ট্রেনে ও একজন নিরীহ ব্যক্তি হতে পারে কিন্তু ট্রেনের বাইরে ওর বিশাল পাওয়ার সুতরাং যদি এখান থেকে বেঁচে সে বের হয় তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই মারা করবো কিন্তু ফানি এখানে বলে যে আমরা যখন এত কষ্ট করেছি এত লোকজন মারা গেছে ক্ষতিপূরণটা আমাদের এখান থেকেই তুলতে হবে বলদেব সিংকে মারলে হবে না আমরা ওকে কিডন্যাপ করব। আর এদিকে বলদেব তার পরিবারের কাছে ফিরে আসে এবং তখনই তার স্ত্রী জানতে পারে যে তার মেয়ে তুলিকা আর জীবিত নেই এবং তারা দুঃখে ভেঙে পড়ে অহনা কিন্তু এখনো ফিরে আসতে পারেনি সে কিন্তু ওই দিকের কোচেই ছিল যদিও জানতে পারেনি যে অহনা বালদেব সিং এর মেয়ে যদি জানতে পারতো তাহলে ওকে ওরা ছাড়ত না কিন্তু এবার অমৃতকে আবারও ওখানে ফিরে যেতে হবে অহনাকে বাঁচানোর জন্য সেই সময় অমৃত ওই দড়িটা দেখতে পায় যে দড়িটা করে ফনি এখানে এসেছিল এবং আমৃত ঠিক করে যে সে ডাইরেক্টলি এদিক থেকে কে না গিয়ে ওই দড়িটা দিয়ে যাবে এবং পেছন দিক দিয়ে অ্যাটাক করবে এই সময় বীরেশও সেখানে ছিল এবং সে অত্যন্ত ক্ষতবিক্ষত অবস্থায় ছিল কিন্তু তবুও সে বলে যে আমিও তোমার সাথে যাব কিন্তু অমৃতাকে বারণ করে সে বলে যে আমি তুলিকাকে হারিয়েছি তোমাকে হারাতে চাই না আর তাছাড়া তুমি এখন ফাইট করার অবস্থাতেই নেই অন্যদিকে আমরা দেখতে পাই যে ডাকার দলের লোকজনদের মধ্যে ওই সময় মতবিরোধ শুরু হয়ে গেছিল কারণ তারা ভাবছিল যে এখানে থাকলে আমরা মারা পড়বই এবং ফানিকে তা দোষারোপ করতে থাকে যে তোমার জন্যই আমাদের আজ এই অবস্থা আমাদের লোক একে একে মরে যাচ্ছে এবার ওদিকে আমরা অমৃতকে দেখি সে লোকজনের ব্যাগ থেকে কিছু জিনিস নেয় কিছু পারফিউম দিয়ে তার যে ইঞ্জুরিগুলো হয়েছিল সেগুলোকে ডিসইনফেক্ট করে এবং সেখানে ব্যান্ডেজ বেঁধে নেয় এবার সে এদিকে শাটার গেটটা বন্ধ করে দেয় এবং দড়ি দিয়ে ট্রেনের ওপরে উঠে যায় এবার ফনিরা কয়েকজন সাধারণ মানুষকে সামনে রেখে অমৃতকে খুঁজতে আসে সাধারণ মানুষদের সামনে ডাকার কারণ এই যে অমৃত যদি হঠাৎ করে অ্যাটাক তাহলে যাতে তাদের কেউ মারা না গিয়ে প্যাসেঞ্জাররা যারা ছিল তারা মারা যায় এবং তাদের মধ্যে অহনাও ছিল এবার এই সময় তারা দেখে যে ওখানে অমৃত অলরেডি তাদের যে লোকজন ছিল তাদের লাশগুলি ঝুলিয়ে রেখে গেছে এবং তাদের লাশগুলো ওইভাবে ঝুলতে দেখে তাদের দলের বেশিরভাগই ভেঙে পড়ে কারণ এই লোকগুলো তাদেরই বাবা কাকার কেউ না কেউ ছিল এবং তাদের মধ্যে ওই স্তিতির বাবারও বডি ছিল এবার অমৃত ওপর থেকে এসে ওদের পিছন দিক দিয়ে অ্যাটাক করে যেখানে দুজন পাহারা দিচ্ছে করছিল আমরি তাদেরকে শেষ করে দেয় এবং এরপর যতজনই তার সাথে ফাইট করতে আসে আমরি সবাইকে শেষ করে দেয় সে পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল এ ওয়ান কোচের পরের কোচে সে আসে এবং সেখানে সে অহনার খোঁজ করছিল কিন্তু ওখানে আমরা দেখতে পাই যে ডাকাতদেরই একজন লোক যে কিনা জ্যামার দিয়ে সব নেটওয়ার্ক অফ করেছিল সেই লোকটা কিন্তু ওখানে সাধারণ মানুষের মধ্যে প্যাসেঞ্জার সেজে বসেছিল এই সময় এখানে যে প্যাসেঞ্জাররা ছিল যাদের মধ্যে ওই ছেলে দুটোর পরিবারও ছিল তারা 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 বলে যে অমৃতকে হেল্প করবে এবং বল হাতের কাছে যা পায় সেটা নিয়ে অমৃতকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং এই দলের মধ্যে ওই ছেলেটিও ঢুকে পড়ে যে ক্রিয়া ডাকার দলের লোক ছিল এবং সেও বলে যে আমিও তোমাকে সাহায্য করতে চাই অন্যদিকে আমরা দেখি বীরেশ এবং বলদেব সিং তাদের জামা কাপড় পুলে সেখানে আগুন লাগিয়ে সিগনাল দেওয়ার চেষ্টা করছে এবার যেহেতু এটা একটা এক্সপ্রেস ট্রেন ছিল তাই সব স্টেশনে থামবে না কিন্তু যদি কেউ না কেউ আগুন দেখতে পায় এবং কোনোভাবে যদি তাদের সাহায্য করে এই সময় একটি স্টেশন গার্ড আগুনটি দেখতে পায় এবং ট্রেনে টিটিকে ফোন করে খবর দেয় যে আপনার ট্রেনে আগুন জ্বলছে এবার টিটি আর পুলিশ ততক্ষণে আরামে ঘুমোচ্ছিল তারা সেই খবর শুনে ওই কোচের ওখানে যায় যেটা শাটার গেট দিয়ে বন্ধ করা ছিল তারা ওই গেটের তালা ভেঙে সেখানে আসে এবং জানতে পারে যে ট্রেনের ওইদিকে এরকম ঘটনা ঘটছে ততক্ষণে বেনিরা ট্রেনকে স্লো করিয়ে কয়েকজনকে নামিয়ে দেয় যাতে তারা আগের কোচে গিয়ে আবার খুঁজতে পারে তাদের মধ্যে ফানিকেও তার বাবা নেমে নেমে যেতে বলে ফানিরা গেছিল কিন্তু যারা সাথে ছিল তারা তখনই তাদের দেখতে পেয়ে যায় এবং তাদের দিকে গুলি চালাতে থাকে এবার ফানি নেমে গিয়েও আবারও টেনে উঠে আসে কারণ সে কোনোভাবেই হার মানতে চায় না ডাকাত দলের অধিকাংশই তখন মরে গেছিল এবার সিদ্ধি এখানে ডাইরেক্ট আসে এবং অমৃতের সাথে তার ফাইট শুরু হয় এবার এই ডাকার দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী কিন্তু সিদ্ধি ছিল তার সাথে ঠিক পেরে উঠতে পারছিল না কারণ সে এতক্ষণে এতজনের সাথে লড়াই করতে করতে অনেক ক্লান্ত এবং ক্ষতবিক্ষত হয়ে এই সময় সিদ্ধি প্রায় ট্রেনের গেট দিয়ে ঝুলিয়ে দেয় যেটা খুবই রিস্ক অবস্থায় ছিল কিন্তু সেই সময় আমরা দেখতে পাই যে ওই দুটি ছেলের পরিবারে দুটি মহিলা আসে তারাই পেছন থেকে হকি স্টিক দিয়ে সিদ্ধির মাথায় মারে এবং তারা দুজনে মিলে কিন্তু সিদ্ধিকে মি মেরে ফেলে কারণ তাদের একজন বাচ্চাকে সিদ্ধি মেরে ফেলেছিল এবং এখানে আমরা দেখতে পাই যে একটা মায়ের কষ্টটা কতখানি এবং ভালোবাসার জন্য মানুষ যেমন প্রাণ নিতেও পারে তেমনি প্রাণ দিতেও পারে এদিকে সিদ্ধির মরে যাওয়ার খবর পেয়ে ডাকাত দলের সবাই খুব ভয় পেয়ে যায় কারণ সিদ্ধি যদি মারা যেতে পারে তাহলে বাকিরা তো নিমিত্ত মাত্র এবং তারা বলে যে আমরাও নেমে যেতে চাই আমাদেরই ভুল হয়েছে এখানে আসা কিন্তু বেনি অর্থাৎ দলের লিডার সেটা মানে না তারা আবার সাধারণ মানুষদের বর্ম বানিয়ে পরের কোচে প্র প্রবেশ করে অমৃত কিন্তু সেই কোচের সব লাইট আগে থেকেই নিভিয়ে রেখেছিল আর অন্ধকারে আগেই সে বেনির পেটে ছুরি চালিয়ে দেয় কিন্তু তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ডাকার দলের একটা ছেলে কিন্তু সাধারণ মানুষ যে অমৃতের সাথে ছিল এখন সেই ছেলেটা চালাকি করে এবং বেনিকে বলে যে আমার গলায় ছুরি ধরো বেনি তার গলায় ছুরি ধরে নকল নকল করে এবং ছেলেটি চেঁচায় যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এবং তখন বাঁচাতে গেলেই পিছন থেকে মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয় তারা এবার আমৃত আমরা অন্যদিকে দেখি যেদিকে টিটি এবং পুলিশটা চলে এসেছিল সেদিকে গুন্ডাদের তারা গুলি করে দেয় বালদেব তার ছোট মেয়ে অহনাকে ফিরে পায় কিন্তু তখনই সেখানে ফোনি চলে আসে কারণ ট্রেন থেকে নেমে গেলেও সে পরে উঠে এসেছিল এবং সেখানে পুলিশের যে দুজন লোক লোক ছিল তাদেরকে সে মেরে ফেলে এবার এখানে ভীরেশ ছিল এবং ভীরেশ কিন্তু একাই ফানির সাথে এবং অন্যান্য গুন্ডাদের সাথে লড়াই করে ইনজিউড অবস্থাতেও সে লড়াই করে যায় কিন্তু সে আর পারে না শেষ অবধি ফণী তার বুকে ছুরি বসিয়ে তাকে মেরে ফেলে এবার আমরা দেখি যে বেনিরা অমৃতকে ধরে নিয়ে সেই কোচে আসে যেখানে বিরেশের মৃতদেহ ছিল এবং বিরেশের মৃতদেহ দেখেই আমৃত আবার পুরোপুরিভাবে পাগল হয়ে যায় এবং সে আর কাউকে ছাড়ে না সে প্রথমে বেনির মুখে একটা দাহ্য পদার্থ ঢুকিয়ে তার মুখে আগুন জ্বালিয়ে দেয় ফলে তার পুরো মাথাটা আগুনে জ্বলতে থাকে বেনির এরকম অবস্থা দেখে বাকি ডাকাতরা পুরোপুরিভাবে ভয় পেয়ে যায় এবং অর্ধেক ডাকাত দল তখনই ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায় বাকিটা যারা ছিল তারা অমৃতের সাথে লড়াই করার চেষ্টা করে কিন্তু অমৃত তখন পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল এবং তারা কেউই অমৃতের সাথে আর পেরে ওঠে না সে একটা হাতুড়ি দিয়ে কুপিয়ে কুপিয়ে বাকিদের মেরে ফেলে এবং শেষ অব্দি ফনি এবং অমৃত মুখমুখি হয় ফনি বলে যে তোর তো আমি চারজনকে মেরেছি আর তুই তো আমার পুরো পরিবারের চল্লিশ জনকে মেরে দিলি কিন্তু ফানিও কিছু কম ছিল না তাদের দুজনের মধ্যে ফায়ার শুরু হয় ফনি সমানে তাকে পোক করতে থাকে এদিকে অমৃত অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল ফানি একইভাবে তাকে পোক করতে থাকে এবং বলে যে এইভাবেই তোর বউকে মেরেছিলাম যেভাবে এখন তোকে মারতে যাচ্ছি এবং তখনই অমৃতে তুলিকার মুখটা মনে পড়ে যায় এবং সে তার সবটুকু শক্তি দিয়ে শেষ আঘাত করে এবং ফানিকে সে খালি হাতেই মারে এবং ততক্ষণে আমরা দেখতে পাই যে নেক্সট স্টেশন চলে এসছে সেখানে পুলিশের সমস্ত ফোর্স এবং অ্যাম্বুলেন্স সবকিছু চলে আসে এবং বাকিদের উদ্ধার করে এবং লাস্ট ইনে আমরা দেখতে পাই যে আমরা ট্রেন থেকে নেমে স্টেশনের একটি বেঞ্চিতে গিয়ে বসে এবং সেখানে সে দেখতে পায় তার পাশে তুলিকা বসে আছে এবং তার তুলিকার সে প্রথমে বলা কথাটা মনে পড়ে যায় যে তোমার সাথে থাকতে গেলে কি মরতেই হবে আমি তোমার সাথে বাঁচতে চাই আর এখানেই এই মুভিটির গল্পটা শেষ হয়ে যায় আসলে সিনেমাটা স্টোরি লাইন একদমই সিম্পল এখানে দেখানো হয়েছে যে একজন কমান্ডো কিভাবে পুরো একটি ডাকাত দলের সাথে একাল লড়াই করছে কিন্তু এই সিনেমাটার মূল অ্যাট্রাকশন হলো অ্যাকশন যেটা সত্যি দেখার মতো তাই যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করো তাদের কিন্তু এই মুভিটা খুবই ভালো লাগবে আর এই সিনেমাটা কিন্তু খুবই ভাইলেন্ট এটাও কিন্তু বলে রাখলাম তো বন্ধুরা আমি প্রেম ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট জানাতে ভুলবে না আর কোনো রেকমেন্ডেশন থাকলে সেটাও জানাবে এমনই লেটেস্ট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারো আমাদের আবারও দেখা হবে এমনই কোনো রোমাঞ্চকর পুরনো বা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে ধন্যবাদ